Assalamualaikum. Creatus Computer channel er pokkho theke abar notun ekta video ta amontron janacchi apnaderke. Hasan box er video dekhte dekhte apnara ekebarei osthir. Onekei request kortechilen jeno Creatus Computer YouTube channel er notun video kobe ashbe. So apnader jonno kintu ekta latest video niye ashi jekhane 12600K Intel er i5 12th generation er processor diye ekta PC build kora hoyeche. Total amader ei PC te khoroch hoyeche 117000 taka. So 117000 takar ashebashe jader budget ache ebong jara chaacchen Intel er 12th gen diye PC build korben tara ei video ta theke ektu idea niye nite paren. আরেকটা কথা বলে দিব, যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, হাসান ব্লগসের পাশাপাশি ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট দিবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না, তাহলে সব আপডেট ইনফরমেশন কিন্তু আপনার দ্বারা মিস হবে না। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সো ফাইনালি ইন্টোর পর আবার চলে আসলাম আপনাদের সামনে। আমাদের আজকের যে পিসিটা আমরা বিল্ড করছি, এটা কিন্তু খুবই চমৎকার একটা পিসি হয়েছে। এটা গেমিং বলি আর এডিটিং বলি সব ব্যাপারে কিন্তু একটা ভালো সার্ভিস পাওয়া যাবে এই পিসিটা থেকে। প্রথমে প্রসেসরটা নিয়ে একটু কথা বলবো। আপনারা সবাই জানেন 12th gen প্রসেসরটা মার্কেটে খুবই ক্রাইসিস থাকে, অ্যাভেলেবল এখনও ওই রকম হয় নাই, তারপর আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবল আছে। 12600K এটা হচ্ছে মডেল নাম্বার, আর যখনই কে থাকবে বুঝতে হবে এটা একটা আনলক প্রসেসর এবং এটাতে কোনো স্টক কুলার থাকবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু সিঙ্গেল প্রসেসর, আর এই i5 12th gen প্রসেসর দিয়ে অনেকেই পিসির ভিডিও দিতে বলতেছিলেন, সো ফাইনালি কিন্তু আমি দিয়ে দিলাম। যাদের চিন্তা ভাবনা ছিল যে 12600K দিয়ে পিসি বিল করবেন, তারা চাইলে কিন্তু এটা দিয়ে পিসি বিল করতে পারেন। বিল্ডের সাথে যে মাদারবোর্ড আমরা ইউজ করেছি, এটা হলো Z690 সিরিজের একটা মাদারবোর্ড, গেমিং এক্স গিগাবাইট ব্র্যান্ডের, আর DDR4 RAM দিয়ে আপাতত পিসি বিল হচ্ছে, কারণ DDR5টা এখনও ওই রকম অ্যাভেলেবল হয় নাই। যখন DDR5 এর র্যামগুলো অ্যাভেলেবল হবে তখন কিন্তু DDR5 এর বোর্ডও অ্যাভেলেবল পাওয়া যাবে। আর এখানে যে মাদারবোর্ডটা আমরা দেখতেছি, এই মাদারবোর্ডটা কিন্তু আপনার PCIe 5 লেখা, আর আমরা বর্তমানে যে NVMe M.2গুলো পাচ্ছি এটা কিন্তু 4.0 পর্যন্ত আমাদের কাছে আসছে, যেটা নাকি 980 Pro। সো আপনারা বুঝতে পারতেছেন একেবারে আপডেটেড NVMe M.2গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডের সাথে। বেসিক্যালি আমাদের আজকের বিল্ডের সাথে আমরা দুইটা র্যাম ইউজ করতেছি, কোরসায়ারের LPX 9 RGB 3200 MHz-এর। সো 16 GB দিয়ে আসলে পিসি বিল করা হচ্ছে, চাইলে আপনারা আরও বেশি ইউজ করতে পারবেন। র্যামে কিন্তু 4টা স্লট আছে আমাদের আজকের বোর্ডে, আর বিল্ডের সাথে একটা গেমিং মনিটর আছে এখানে, MSI ব্র্যান্ডের অপটিক্স Z241VC এই মনিটরটা আছে, আর এটা কিন্তু 7500-এর একটা মনিটর। চমৎকার এই মনিটরটাতে কিন্তু 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম থাকবে, আর বিল্ডের সাথে একটা লিকুইড কুলার ইউজ করছি আমরা, খুব চমৎকার গালাহেড AIO 240, এটা হচ্ছে লিয়ানলির একটা লিকুইড কুলার। একেবারে হোয়াইট বিল যারা করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল, কারণ আমরা ওভারঅল টোটাল পিসিটাই কিন্তু দেখতে বাইরে থেকে একেবারে সাদা দেখতে, আর এই লিকুইড কুলারটা আমরা ইউজ করেছি। লিয়ানলির যে পাম্পটা আছে লিকুইড কুলারে সেটাও কিন্তু দেখতে খুব চমৎকার লাগে, বিশেষ করে এর যে পাম্পটার থেকে বের হয়ে যে আপনার রেডিয়েটরের পর্যন্ত যে পাইপটা আছে এটাও কিন্তু একেবারে ধবধবে সাদা। সো খুব চমৎকার লাগতেছে ওভারঅল পিসিটা দেখতে। বিল্ডের সাথে আমরা পাওয়ার সাপ্লাই যেটা ইউজ করছি আজকে, এটা হলো ডিপকুলের DS700, 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এটা, এবং 80+ ব্রোন সার্টিফাইড। সো চমৎকার একটা বিল্ড হয়েছে। আপাতত এই বিলের সাথে কিন্তু আমরা SSD ইউজ করেছি 980 Pro PCIe 4.0, যেটা একটু আগে বলতেছিলাম। সো আজকের বিল্ডের সাথে কিন্তু প্রসেসর এবং মাদারবোর্ড দুইটাই কিন্তু আপনার এই 4.0 সাপোর্টেড। সো ফুল যে পটেনশিয়াল আছে এই NVMe M.2-টার সেটা কিন্তু যে ইউজার এই PCটা বিল করবে তিনি কিন্তু পেয়ে যাবেন। আর আমাদের আজকের বিল্ডের সাথে যে চমৎকার কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি, এটা এর আগেও দেখেছেন আমাদের ভিডিওতে, Antec ব্র্যান্ডের NX800 এয়ারফ্লোর জন্য খুবই পারফেক্ট একটা কেস, এবং সামনে বিগ সাইজের দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন, 240 mm এর দুইটা ফ্যান, আর ব্যাক সাইডেও একটা ফ্যান আছে এক্সস্টের জন্য, সাইডে একটা টেম্পার গ্লাস আছে, এবং কেসিংটা খুব বড় সরো আছে। আর এখানে কিন্তু আমরা আজকের বিল্ডের সাথে ইউজ করেছি একটা ATX মাদারবোর্ড, সো একেবারে ওভারঅল ফুল কেসিংটা কিন্তু ভিতরে ভরে গেছে। আর কেবল ম্যানেজমেন্ট, এই কেসিংটাতে কেবল ম্যানেজমেন্ট খুব সুন্দর করা যাবে, আর বিল কোয়ালিটিও খুব ভালো। আর উপরের দিক থেকে যদি একটু তাকাই দেখেন, এখানে USB 3.0 পোর্ট আছে, USB 2.0 দুইটা পোর্ট আছে, মাইক্রোফোন আর হেডফোনের জন্য কিন্তু আলাদা আলাদা জায়গা আছে, আর আছে একটা পাওয়ার বাটন আর রিস্টার্ট বাটন, ছাড়াও কিন্তু লাইটিং কন্ট্রোল করার জন্য আলাদা সুইচ, যেটা দিয়ে আপনি প্রত্যেকটা লাইট কিন্তু কন্ট্রোল করতে পারবেন, আপনার মনের মতো কালার দিয়ে কিন্তু আপনারা PCটা ইউজ করতে পারবেন। আর কিবোর্ড মাউস এই বিল্ডের সাথে যেটা ইউজ করা হয়েছে, IMICE-এর 4-in-1 গেমিং কম্বো প্যাক, এটা বাজেটের কারণেই হয়তো এইটা চয়েস করা, আদারওয়াইজ কিন্তু এই লেভেলের একটা PCর সাথে আরও ভালো কোনো কিবোর্ড মাউস ডিমান্ড করে।
যেহেতু এখানে RGB কিবোর্ড মাউস হেডফোন সবকিছু মিলিয়ে মাত্র 2500 টাকার মধ্যে একটা কম্বো প্যাক সেজন্য কিন্তু বলবো যে এইটা মোটামুটি একটা পারফরম্যান্স পাওয়া যাবে তবে বেটার পারফরম্যান্সের জন্য আরো দামি কিবোর্ড মাউস লাগবে আর এই বিলের সাথে মোটামুটি এই কম্পোনেন্ট আমাদের সব মিলিয়ে বাজেট হচ্ছে 1,17,000 যাদের বাজেট 1,20,000 টাকার মধ্যে 12 জেন i5 দিয়ে যারা বিল্ড করতে চান তারা চাইলে এরকম একটা পিসি বিল্ড করে নিতে পারেন Creatus কম্পিউটারও মাঝে মাঝে এরকম পিসি বিল্ডের ভিডিও আসবে কারণ আপনারা ডিমান্ড করতেছিলেন যেন আমি এখানেও পিসির ভিডিওগুলো দেই ডেসক্রিপশন বক্স চেক করলে শোরুমের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমাদের বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো পাবেন সেখানে একটু ভিজিট করবেন আর স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অ্যাজ ইউজুয়াল হাসান ব্লগসের মতোই দিয়ে দিলাম যাতে আপনারা আইডিয়া নিতে পারেন আর প্রাইসগুলো প্রায় কিন্তু ওঠানামা করে এজন্য আপডেট প্রাইস পেতে হলে স্ক্রিনে যে নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন করবেন যদি আপনার কোনো প্রাইস লাগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেল করে দেন বা মেসেজ দিয়ে দেন আমরা কিন্তু আপনাকে অবশ্যই রিপ্লাই দিব যদিও এখন আপনাকে ইনস্ট্যান্ট যদি উত্তর নাও দিতে পারি আপনারা মন খারাপ করবেন না Creatus কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আমাদের হোল্ডিং যেখান থেকে এই ভিডিওগুলো শ্যুট করা হয় এটাই কিন্তু 756-57 পাশে আমাদের আরও একটা শোরুম আছে যেটা 749-50 দেখতে থাকবেন রেগুলার এই চ্যানেলগুলো যদি আপডেটেড ভিডিও আপনি সবার আগে পেতে চান আর সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেন চলে যাচ্ছি খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম